মা, তুমি তো বসেই আছো, বসেই থাকো, আর কি করবা? তোমারই দেখো সব কাজের আয়োজন চলছে। আমার মার 1 বছর হয়েই আসলো, 16ই জ্যৈষ্ঠ হবে বাৎসরিক কাজ, বাৎসরিক শ্রাদ্ধ, তার আয়োজন চলছে। জলকা 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 জলকা, ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। ঝাড়া মোছা ধোয়া ধুই সবই চলছে একসঙ্গে। একা নই, সবাই কম বেশি সাহায্য করে, তবে নিজের তো একটা চাপ আলাদা পড়েই। দেখি রান্না বান্না করছি, সবই করছি। সামান্য তুমি খেলে করছো? ডিমের কারি, শাক, ডাল আর ঘুগনি বানিয়েছিলাম লাইফে আজকে ফার্স্ট টাইম। এটা হচ্ছে ডিমের ঝোল করেছি ঘন করে, এটা ঘুগনির প্রিপারেশন। প্যান্ডেল তৈরি হচ্ছে, তার প্রিপারেশন। আজ মনটা খুবই ভারাক্রান্ত সকাল থেকে। বিয়ে বাড়িতে যেরকম কাজ হয় মোটামুটি সেরকমই কাজ হচ্ছে, আর ঘুগনি ফিনিশ হলো। ঘুম থেকে ওঠার পরে একটু কেমন কেমন যাচ্ছিল সব কিছু। আমার চেহারাটাও একটু ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে, তাই না? খারাপ খারাপ মনে হচ্ছে। আজ যে শুধু বারবার মনে হচ্ছে আমার মার বিয়ে, আমার মার বিয়ে, কিন্তু আমার মার আর বিয়ে হবে কি করে? সে যে এখন কোথায় আছে, কি করছে, কে জানে। এই তো বন্ধুরা, ভালো মন্দ নিয়ে নিয়ে চলছে আর কি। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালোই আছো। তবে আজকে সেরকম গরম নেই, সত্যি কথা আজকে ওয়েদারটা একটু ভালোই ছিল, সহ্য করা যায়। তবে কাজকর্ম করলে তো একটু গরম লাগবেই, লাগেই, স্বাভাবিক কথা। সকলে খুব ভালো থেকো, সুস্থ থাকো, স্বাভাবিক থেকো। আমরা সকলে যেন ভালো থাকি, সুস্থ থাকি, সকলে যেন দুধে ভাতে থাকি, এই কামনা করি আর এই আশীষ চাই সকলের কাছে। আর কি বলবো, বড়দের প্রণাম, ছোটদের অবশ্যই ভালোবাসা। ধন্যবাদ।